नमस्कार दर्शक बंधुरा, प्याम्स ड्रीम कुकिंगे आपनादेर सबाइके जानाई स्वागत। आज के आमी जे रेसिपिटा तैरी करब सेटा हलो पेपे चिंगड़ी। पेपे एकटी पुष्टिकर सब्जी, किन्तु आमरा अनेकेई पेपेटा खेते पछंद करी ना। पेपेटा जदि एभावे रान्ना करा जाए ताहले खेते खूबई भालो हय। ताहले चलुन रेसिपिटा देखे नेवा जाक। এই রেসিপিটা বানানোর জন্যে আমি একটা বড় সাইজের পেঁপে নিয়েছি। পেঁপেটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইবার আমি গ্রেটার দিয়ে সব পেঁপেগুলোকে এইভাবে গ্রেট করে নেব। দেখুন আমার সব পেঁপেগুলো এইভাবে গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি 250 গ্রাম চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন চিংড়ি মাছের পিঠের কাছে যে শিরাটা থাকে এটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেব 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ। এটাকে ভালো করে এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব। কিন্তু আমি এখানে চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, এই জন্য আমি অল্প ভেজে চিংড়ি মাছগুলোকে এইভাবে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা জিরে ও একটা তেজপাতা ফোড়ন। ফোড়নটা আমি একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা পেঁপেগুলো। পেঁপেগুলো এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভেজে নেব। পেঁপেগুলো আমি অল্প ভাজা ভাজা করে নেব। দেখুন পেঁপেগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 5টা চেরা কাঁচা লঙ্কা। এবার মশলার সাথে পেঁপেগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ চিনি। এরপর আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। পেঁপের সাথে মশলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপর এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব। এরপর এর মধ্যে আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এটাকে আমি আবার ভালো করে নাড়িয়ে নেব। এইভাবে আমি এটাকে কিছুক্ষণ রাখবো। দেখুন এটা আমার মোটামুটি তৈরি হয়েই গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা গরম মশলা বাটা। এক চামচ ঘি। এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব। দেখুন এই রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে নেব।
এই রেসিপিটা চিংড়ি মাছ ছাড়াও করা যায়। চিংড়ি মাছ ছাড়া এই রেসিপিটা খেতে খুব ভালো হয়। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য।